হামলার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিল ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। বৃহস্পতিবার গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি জানিয়েছেন, এখন থেকে ভারত মহাসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজেও হামলা চালাবে তারা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের সাথে যুক্ত জাহাজকে প্রতিরোধ করা। শুধু আরব সাগর, লোহিত সাগর কিংবা এডেন উপসাগরই নয়, আমরা ভারত মহাসাগরেও ইসরায়েলের সহযোগীদের জাহাজকে প্রতিরোধ করব। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কেপ অফ গুড হোপের দিকে চলাচলকারী জাহাজও হবে লক্ষ্য। গাজায় আগ্রাসন বন্ধ করা ছাড়া শত্রুদের কাছে আমাদের থামানোর আর কোনো উপায় নেই।